আগে দুর্গম ছিল, আজকাল তো রাস্তাঘাট হয়ে গেছে। তো এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসবেন, স্নান করবেন, আজ থেকে ভিড় শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বারবারই বলেন এখন গঙ্গাসাগর বারবার, গঙ্গাসাগর যে এখন আর সত্যি দুর্গম নয় সে কথা মানলেন বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও। মুখ্যমন্ত্রী ফিরে যেতেই গঙ্গাসাগর সফরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার সকালে সাগর সঙ্গমে পুণ্যার্থীদের সঙ্গে পুণ্য স্নান সারলেন সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষ। কপিল মুনির আশ্রমে পুজোও দিলেন দিলীপ ঘোষ। সেখানেই দিলীপবাবু বলেন গঙ্গাসাগর এখন আর দুর্গম নেই। তবে গঙ্গাসাগরকে কেন জাতীয় মেলা ঘোষণা করা হচ্ছে না তার কারণ বলতে গিয়ে মমতার সরকারকেই আক্রমণও করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মেলার যে ব্যবস্থা সেটা দেখে আসা উচিত, গিয়ে কী করে এত সুন্দর পরিপাটি ব্যবস্থা করা যায়। আর এটাও ব্যবস্থিত ঠিকঠাক হলে কেন্দ্র সরকার দিতে চায় কিন্তু বিশ্বাস করতে পারে না।